শান্তি হয়েছে, শান্তি হয়েছে তো তোমার? যেদিন থেকে গ্রামে গেছি সেদিন থেকে যশকে টোপ দেওয়ার চেষ্টা করছো, ব্যাস হয়েই তো গেল, টোপটা তো কাজে লেগেই গেল, ঢুকে পড়লে তুমি এ বাড়িতে, এটাই তো চেয়েছিলে তুমি। একটা কথা মাথায় রেখো শবনম, এ বাড়িতে থাকতে গেলে শুধুমাত্র যশের মায়ের কাজ করলেই কিন্তু হবে না, আমি যশের বউ, দিন পনেরো বাদে বিয়ে হয়ে আমি এ বাড়িতেই আসবো, তখন কিন্তু যশের মায়ের সঙ্গে সঙ্গে আমার সমস্ত কাজ তোমাকে করতে হবে, মানতে পারবে? অসুবিধা হবে না তো? তোমার প্রেস্টিজে লাগবে না তো? ডাক্তারি পড়ছো বলে কথা, আমাদের কিন্তু এ বাড়িতে কোনো কাজের মেয়ের প্রয়োজন ছিল না শবনম, তুমি তোমার দরকারে, শুধুমাত্র তোমার দরকারে এ বাড়িতে এসেছো, সেটা যেন মাথায় থাকে তোমার। বাহ অসাধারণ, একদিন তো তোমরা সেম প্রফেশনে হবে রোহিণী, তোমরা কলিগস হবে, ভারী সুন্দর কথা বললে তো। প্লিজ জুনদি, তোমার জীবনটা যেমন সম্পূর্ণ তোমার, সেখানে তুমি কাকে রাখবে কাকে রাখবে না সেটা যেমন সম্পূর্ণভাবে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি তো সে ব্যাপারে কাউকে ঢুকতে দাও না। তোমার জীবনের অধর্মগুলোকে যেমন তুমি ধর্ম বলে মনে করো, তেমনি আমার জীবনটাও, আমার জীবনটাও আমার, এখানে আমি কাকে কোথায় কিভাবে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণভাবে আমার ডিসিশন, প্লিজ এটাতে ঢুকো না। আমি রাজীব, রোহিণী দি তো আমার দিদির মতো, দিদির কাজ করলে তো আর আমার গায়ে ফোসকা পড়ে যাবে না, আর আন্টি আমার আম্মুর মতো, আন্টির কাজ করলেও আমার গায়ে ফোসকা পড়বে না, আর এমনিতে তো আমি বাড়িতে কত কাজ করি, আম্মুর হাতে হাতেও তো সংসারের কাজ সামলাই। এত কথা শুনতেই চাইছি না, কাম টু দা পয়েন্ট, সোজা কথাটা বলো।